হ্যালো গাইস ওয়েলকাম টু দিফারেশন আমি সৌরভ আজ তো সঙ্গে কথা বলতে চলেছি একটা দারুণ খুশির খবর নিয়ে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট আজকে পাবলিশ হয়ে গেছে ঠিক আছে তো তোমরা অনেকে রেজাল্ট দেখতে পাচ্ছো না রেজাল্টের যে লিস্টটা যারা কোয়ালিফাই করছে এবং যারা কোয়ালিফাই করতে পারোনি তোমাদের নিজেদের নাম্বারগুলো সেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ না সেটা তোমরা কী করে দেখতে পাবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করবো এবং তোমাদের কাট অফটা যেটা কাট পাবলিশ হয়ে গেছে এবং কোন ক্যাটাগরির ক্ষেত্রে কাট কত রয়েছে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সবটা জানতে পেরে যাবে যে সাইট এখন কেন খুলছে না রেজাল্টের লিস্টটা তোমরা এখন দেখতে পারবে এবং কাট আপটা কত এসেছে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট জিনিস বলবো তোমরা দেখ নাও যে আমি তোমাদেরকে আন একাডেমিতে ম্যাথ করাই তো যারা ডাবলিউসিএস এবং এর জন্য পড়াশোনা করছো ডবলিউপি মেন্সের জন্য পড়াশোনা করছো অবশ্যই তারা আজকে সন্ধ্যা সাড়ে সাতটা ম্যাথ ক্লাসটা একবার হলে তোমরা দেখতে পারো আন অ্যাপে আমার নাম সৌরমণ্ডল মণ্ডল লিখে তোমরা সার্চ করে নিতে পারো বা ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশনও দিয়ে দেবো সেখান থেকে তোমরা একবার হলেও দেখে নিতে পারো ঠিক আছে তোমরা দেখলে তোমার বুঝতে পারবে যে ক্লাসটা কতটা ভালো হয় এবং তোমাদের এক্সামের জন্য ওটা কতটা হেল্পফুল যে তোমরা যারা প্রিপেয়ার করছো এক্সামের জন্য ডাবলিউপি কনস্টেবল মেন্সের জন্যই বা ডাবলু এসএসের জন্য যারা প্রিপেয়ার করছো অবশ্যই একবার আজকে সন্ধ্যে সাড়ে সাতের ক্লাসটা দেখে নিও সন্ধ্যা সাড়ে সাতটার ক্লাস রয়েছে ফ্রি ক্লাস যদি কোনো কোর্স চায় তাহলে তোমরা ইজিএফ কোডটা অ্যাপ্লাই করতে পারো ইএস ওয়াই পি আর অ্যাপ্লাই করে আমরা ক্লাসটা দেখে নিতে পারো ঠিক আছে চলো শুরু করে দিচ্ছি আজকের ভিডিও তো দেখো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে তোমাদের কাট অফ কাট কত গেছে দেখো তোমাদের ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে সাব ক্যাটাগরিগুলো আমি বলছি না সাব ক্যাটাগরি যেমন ইউআর ইসি ইউ আর সিভিক ইউ আর এন এপি এগুলো আমি তোমাদের বলছি না আলাদা করে বাট ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কাট আপ কত গেছে ছেলেদের ছেলেদের ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কাট আপ গেছে হচ্ছে একচল্লিশ পয়েন্ট দুই পাঁচ এবং মেয়েদের ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ গেছে হচ্ছে একত্রিশ পয়েন্ট সাত পাঁচ ঠিক আছে এটা তোমাদের ইউআর আর ক্যাটাগরির ক্ষেত্রে এবং মানে যারা জেনারেল ঠিক আছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং শিডিউল ক্যাটা শিডিউল কাস্ট ক্যাগরি ক্ষেত্রে তিরিশ দশমিক পাঁচ গেছে তোমাদের হচ্ছে ছেলেদের আপ এবং মেয়েদের কাটপ গাছ হচ্ছে ষোলো দশমিক দুই পাঁচ ষোলো দশমিক দুই পাঁচ মানে তোমাদের সাড়ে তিরিশ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ষোলো দশমিক দুই পাঁচ শিডিউল কাস্ট শিডিউল কাস্ট তো গেল শিডিউল ট্রাইবদের কাটপ কত গেছে শিডিউল ট্রাইবদের কাটপ গেছে হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ মানে চব্বিশ দশমিক পাঁচ শূন্য এটা কাটপ গেছে কাদের শিডিউল কাস্টদের ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে কাটা গেছে কত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবে সরি শিডিউল ট্রাইবের কত ষোলো ঠিক আছে ওবিসি এ ওবিসি এদের কাটপ কত গেছে ওবিসি এদের কাটপ গেছে থার্টি পয়েন্ট সেভেন ফাইভ ছেলেদের মেয়েদের গেছে ষোলো পয়েন্ট সাত পাঁচ ষোলো পয়েন্ট ষোলো পয়েন্ট পাঁচ ষোলো পয়েন্ট পাঁচ মানে তোমাদের ষোলো পয়েন্ট পাঁচ শূন্য ওকে ঠিক আছে আর ওবিসি বিদের ছেলেদের কাটা গেছে হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট দুই পাঁচ সাঁত্রিশ পয়েন্ট দুই পাঁচ এবং ছেলেদের ছাব্বিশ পয়েন্ট সরি মেয়েদের হচ্ছে ছাব্বিশ পয়েন্ট সাত পাঁচ ছেলেদের সায়ত্রিশ পয়েন্ট দুই পাঁচ এবং মেয়েদের ছাব্বিশ পয়েন্ট দুই পাঁচ তো এটা তোমাদের অফিসিয়াল কাট এবং অফিসিয়াল রেজাল্ট পাবলিশ হয়ে গেছে কিন্তু তোমাদের এটা যেহেতু এখন কী হচ্ছে সাইটে প্রচুর লোকজন চেক করার চেষ্টা করছে এবং সাইটটা ওর জন্যই কী হয়ে গেছে কাজ করে গেছে তুমি বলতে পারো যে তোমার সাইট সাইটটা খুলছে কিন্তু পুরনো সাইটে কিন্তু এখনও কাট পাবলিশ করেনি এবং রেজাল্টটা পাবলিশ করেনি এখন ডাব্লিউপি তাদের নতুন যে সাইটটা করেছে সেখানেই কিন্তু সব কাটফ এবং রেজাল্ট পাবলিশ করছে ঠিক আছে তো লিস্ট যখনই তোমাদের সাইটটা একটু ঠিকঠাক হবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের লিস্টটা ডাউনলোড করে সেটা তোমাদের ক্যামেরা টেলিগ্রাম গ্রুপ এবং আমার ফেসবুক গ্রুপ যেটা রয়েছে সেখানে আমি দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে রাখতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে এবং সেখানে আমার ক্লাসের লিঙ্কও তোমরা পেয়ে যাও তো সেখান থেকে তোমরা আমার ক্লাসগুলো চাইলে দেখে নিতে পারো তোমাদের প্র্যাকটিসের জন্য ঠিক আছে তো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নিও এবং যখন রেজাল্টটা পাবলিশ হবে সঙ্গে সঙ্গে রেজাল্ট আমি দেবো এবং পারলে আমি একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো তো তোমরা ভিডিওটা অবশ্যই পাওয়ার জন্য এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং পিডিএফটাও তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপ থেকে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনস অন করে রেখো আর এটা তোমাদের কাট অফ গেছে কাট অফটা তোমরা কে কে কোয়ালিফাই করেছো অ্যান্সার কিন্তু যেহেতু আগেই পাবলিশ হয়ে গেছে তো আশা করছি সব অ্যান্সারকে মিলিয়ে দেখেছো যে কার কত নাম্বার হয়েছে তো কার কার এই কাট অফ অনুযায়ী কে 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 কোয়ালিফাই করতে পারো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আমি কোয়ালিফাই করতে পেরেছি আর যদি কেউ কোয়ালিফাই করতে পারো নি বা সন্দেহ হচ্ছে যে কত তোমাদের নাম্বার রয়েছে তাহলে তোমরা অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে আর কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে কোনো ডাউট থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমার বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর আমার ক্লাসের টাইমিংগুলো তোমাদেরকে বলে দিই তোমরা যারা পড়াশোনা করছো অবশ্যই প্র্যাকটিস কিন্তু খুবই দরকার এবং প্র্যাকটিসের জন্য তোমাদের ক্লাস হচ্ছে বিকেল সাড়ে তিন সময় প্লাস ক্লাস থাকে এটা তোমাদের সোমবার এবং বুধবার হয় সন্ধ্যা সাড়ে সাতটার সময় ফ্রি ক্লাস সন্ধ্যা সাড়ে সাতটার সময় ফ্রি ক্লাস হয় প্রত্যেকদিন ম্যাথের প্র্যাকটিস ক্লাস হয় এক ঘন্টা করে ক্লাস হয় এবং সেখানে তোমাদের পোল থাকে পোল মানে কুইজের মতো করে হয় তোমরা তোমার বাকি কম্পিটিশানটা কোথায় রয়েছে বাকিদের কত কী নাম্বার আছে সেটা তুমি ওখান থেকে চেক করতে পারতো তোমার কত নাম্বার আছে সব তোমরা ওখানে দেখতে পাবে কত সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করলে ঠিক আছে তুমি পারছো কি না কিভাবে করানো হচ্ছে সব তোমরা ওখানে দেখতে পারো তো আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি ক্লাস রয়েছে তোমরা সেই ক্লাসটা অবশ্যই জয়েন করে নিও লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে ঠিক আছে আমার ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে ম্যাথ প্র্যাকটিসের জন্য খুব ভালোভাবে তোমরা ম্যাথ প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে আর যারা অ ডাবলিপি ক্যাটাগরির জন্য অবশ্যই ডাব্লিউ মেন্সের জন্য যারা পড়াশোনা করছে তার জন্য একটা খুবই ভালো অফার চলছে ওয়েস্ট বেঙ্গল ডবলিউপিএ জেনারেল কম্বাইন্ড এক্সাম্পল নতুন একটা ক্যাটাগরি লঞ্চ করা হয়েছে একাডেমিতে সেখানে তো তোমাদের যে ব্যাচ চলছে অলরেডি ডাবলিপি এস আই মেন্সের জন্য ডাবলিউপি অয়েল সাপারেটার মেন্সের জন্য তারপর তোমাদের ডাবলি পি কনস্টেব মেন্সের জন্য অলরেডি ব্যাচ চলছে ঠিক আছে তো এই ব্যাচগুলো তোমরা জয়েন করতে পারো এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং তোমাদের কনসেপ্টও ক্লিয়ার করতে পারো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেখানে ইংলিশ রিজনিং জিকে সব তোমাদের ওখানে ভালোভাবে পড়ানো হচ্ছে ঠিক আছে ম্যাথ অবশ্যই ওখানে ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে তোমাদের প্রাইসটা কত মাত্র বারো মাসের জন্য তোমাদেরকে যে প্রাইসটা পে করতে হবে সেটা হচ্ছে চার হাজার তিনশো ছাপ্পান্ন টাকা ইজি প্রেপ ইএস ওই পিআইআইআইআইআইআই এটা আমার কোড তোমরা জানো ইজি প্রেপ কোডটা অ্যাপ্লাই করার পর তোমাদেরকে এই প্রাইসটা পে করতে হবে চার হাজার তিনশো ছাপ্পান্ন টাকা বারো মাসের জন্য ঠিক আছে তাহলে তোমরা এখন তোমাদের যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও তাহলে তোমাদের ডাবলিপি কনস্টেবল ওয়ারলেস অপারেটর তারপরে তোমার ডাবলিপি এস আই সব কটা কিন্তু এর মধ্যে কভার হয়ে যাবে কারণ কি এক বছর ধরে তোমাদের এই ক্যাটাগরিতে যত ধরনের কোর্সে আসবে সবকটা তোমরা ফ্রিতে এনরোল করতে পারবে এবং তোমাদের এই ক্যাটাগরিতে তোমরা পড়াশোনা করে তোমাদের চাকরিটাকে কিন্তু সিকিউর করে নিতে পারো ঠিক আছে তো তোমরা the নিচে চার সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নিতে পারো ডাব্লিউপি ক্যাটাগরিতে চার হাজার তিনশো ছাপ্পান্ন টাকা তোমাদের পড়বে হচ্ছে এক বছরের জন্য ছ মাসের জন্য তিন হাজার পাঁচশো চৌষট্টি টাকা এবং তিন মাসের জন্য উনিশশো আশি টাকা ঠিক আছে এবং এর উপরও তোমরা আরও দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যেতে পারো কী করো করে তোমরা যদি অ্যাকাডেডিতে ধরো তোমার অ্যাকাউন্ট নেই নতুন খুলছো তাহলে তুমি কী করবে দুশো কয়েন পেয়ে যাবে এক্সট্রা সেখান থেকে দুশো কয়েন তুমি টেন পার্সেন্ট কয়েন ওখান থেকে রিডিম করতে পারবে ঠিক আছে দুশো কয়েন রিডিম করতে পারবে মানে এই প্রাইসের ওপর টেন পার্সেন্ট বা যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে ক্লাস প্লাস দেখেছো তাদের অনেক কয়েন জমা থাকে তারা সেখান থেকে টেন পার্সেন্ট পর্যন্ত কয়েন তোমরা রিডিম করতে পারবে ঠিক আছে তো তোমরা এখান থেকে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো এবং এসসসি এবং রেলওয়েসের ক্ষেত্রে তোমাদের সাবস্ক্রিপশন প্রাইসেসগুলো দেখো অনেকটাই কম রয়েছে তোমরা যদি এসএসসি এবং রেলওয়েসের জন্য বাংলাদেশে পড়াশোনা করতে চাও যাতে সিজিএল এর ডেট দিয়ে দিয়েছে জানো তোমরা এগারো এপ্রিল থেকে এক্সাম ডেট তো তোমরা এগুলো কিন্তু এই ক্যাটাগরিতে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে পড়তে পারো এবং সেখানে তোমাদের প্রাইসটা কিন্তু খুবই কম রাখা হয়েছে চার হাজার তিনশো কুড়ি টাকা মাত্র বারো মাসের জন্য এবং ব্যাঙ্কিং ক্যাটাগরিতে আঠারোশো টাকা বারো মাসের জন্য তোমরা কোডটা মানে আমার করতে অ্যাপ্লাই করো তোমরা অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো ঠিক আছে আর একটা মক টেস্ট রয়েছে তোমাদের ফ্রি মক সেটা কবে ফ্রি মক টেস্ট তোমাদের রয়েছে হচ্ছে মার্চের তেরো তারিখে আজকে তোমাদের মার্চের এগারো তারিখ আজকে তোমাদের মার্চের এগারো তারিখ তো হ্যাঁ এগারো তারিখ বা দশ তারিখ মেবি শিওর না আমি ঠিক আছে আমি এখন মনে করতে পারছি না বা টোটালি আমি পড়ছি না বাট তোমাদের মার্চের তেরো তারিখে কি রয়েছে ফ্রি টেস্ট রয়েছে বিকেল চারটের সময় এই টেস্টটা তোমরা সবাই অ্যাটেন্ড করে এখানে তোমরা যদি ফার্স্ট র্যাঙ্ক করতে তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবে সেকেন্ড র্যাঙ্ক করতে পারলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবে থার্ড র্যাঙ্ক করতে পারলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ এবং চার থেকে ছয়ের মধ্যে র্যাঙ্ক করতে দু হাজার টাকার গিফট ভাউচার এবং সাত থেকে দশের মধ্যে র্যাঙ্ক করতে পারলে এক হাজার টাকার গিফট ভাউচার তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর তাছাড়া কিছু অ্যানাডেমিতে রেগুলার ফ্রি টেস্ট থাকে সেই ফ্রি টেস্টগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো আর দেখো একটা নব্বই দিনের ডাবলিউসিস ফিল্মস ক্র্যাকার ব্যাচ শুরু হয়েছে পনেরোই মার্চ থেকে এটা শুরু হচ্ছে তো তোমরা এই ব্যাচটা জয়েন করতে পারো অ্যাকাডেমি টপ এটুকু তোমাদের এই ব্যাচে পড়াবেন তো তোমরা এই ব্যাচটাও জয়েন করে নিতে পারো আর ফাউন্ডেশন কোর্স ফ ডাবলিউসিস ফিল্মস অ্যান্ড ম্যাথ দু হাজার তেইশ দু হাজার তেইশকে ফোকাস করে তোমাদের একটা ফাউন্ডেশন কোর্স শুরু হতে চলেছে ষোলো ষোলোই মার্চ থেকে তোমরা এই কোর্সটাও জয়েন করে নিতে পারো এই কোর্সেসগুলো জয়েন করতে হলে তোমাদেরকে কী করতে হবে আচ্ছা তার আগে একটা জিনিস বলে আমি তোমাদেরকে প্র্যাকটিস কোর্স করাচ্ছি মডারেট লেভেল ম্যাথের মানে একটু ভালো লেভেল ম্যাথের জন্য একটা প্লাস কোর্স করাচ্ছি এটাও তোমরা জয়েন করতে পারো যেখানে একটু হাই লেভেল ম্যাথস প্র্যাকটিস করা হয় তো তোমরা এই কোর্সটাও জয়েন করে নিতে পারো এটার ক্লাস শুক্রবার এবং রবিবার রাত সাড়ে নটায় হয় তোমাদের আজকেও ক্লাসটা রয়েছে তোমরা একজাক্ট ক্লাসটা অবশ্যই জয়েন করে নিতে পারো রাতে প্লাসের সাবস্ক্রিপশন নিয়ে ঠিক আছে আর এখানে তোমাদের ডাবলিউসিস ফিল্মসের জন্য একটা প্লাস কোর্স করা যেখানে তোমরা ডাবলিউসিস ফিল্মস দু হাজার বাইশে ভালো ভালো কোশ্চেন্স প্র্যাকটিস করতে পারো চ্যাপ্টার ওয়াইজ এবং তার সঙ্গে সঙ্গে সেটা যে কনসেপ্ট সেই কনসেপ্টটা শুরুতে আমি তোমাদেরকে বলে তারপর সেই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন্স প্র্যাকটিস করা তো তোমরা এটাও অবশ্যই জয়েন করে নিতে পারো ঠিক আছে আর তাছাড়া কিছু ফি টেস্টও থাকে ক্লাস সাবস্ক্রিপশন সাথে তোমরা এই মক টেস্টগুলো পারো করো ইস কোডটা অ্যাপ্লাই করে নিয়ে ঠিক আছে আর ডাবলি পি ক্যাটাগরি তোমাদের বললাম এখানে তোমাদের দেখো ডাবলি পি এস ক্লাস ডিউ কনষ্টেবল ডব্লিউ আৰ পি এছ চি গ্ৰুপ ডি এ ডাবলিউবি টেটের জন্য তোমাদের এই ক্যাটাগরিতে পড়ানো হচ্ছে ঠিক আছে তো এখানে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারি পিএসসি ক্যাটাগরির ক্ষেত্রে সাবস্ক্রিপশনের প্রাইসগুলো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ছ মাসের জন্য সাত হাজার ছশো পঁচানব্বই টাকা বারো মাসের জন্য ন হাজার চারশো পাঁচ টাকা এবং চব্বিশ মাসের জন্য তেরো হাজার ছশো আশি টাকা এটা কিন্তু তোমাদের ইজি পে কোডটা করার পর এখানে যে কোডটা দেখতে পাচ্ছ ডানদিকে ই এ এস ওয়াই ইপি আমার কোড যেটা সেটা অ্যাপ্লাই করার পর তোমাদেরকে এই প্রাইসটা পে করতে হবে কিন্তু এরপর তোমরা আরও দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে যখন তোমরা তোমাদের যে কয়েনগুলো থাকে সেই কয়েনগুলো রিডিম করলে আরও দশ পার্সেন্ট এর উপর ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এবং ডাবলিউ পি ক্যাগরিতে আমাদের এখন প্রাইসে দেখতে পাচ্ছ এখানে একটু হাই লেখা রয়েছে কিন্তু এই প্রাইস এটা কিন্তু তোমাদের পে করতে হবে না এরপর তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে দেখো এখন তোমাদের প্রাইসটা কত হয়ে গেছে চার হাজার তিনশো ছাপ্পান্ন টাকা মাত্র হয়ে গেছে তোমাদের এক বছরের জন্য যেটা কিন্তু তোমাদের প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তো এই অফারটা কিন্তু তোমাদের লিমিটেড পিরিয়ড অফার কিন্তু এটা কিন্তু বেশি দিন থাকবে না তো তোমরা তো তো কোডটা অ্যাপ্লাই করে এখনই সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো যারা ডাব্লিউপি ওয়ার্লিলে সাপোরেটার পিএসসি গ্রুপ ডি ডাবল পি কনস্টেবল ডাবলিউ এস এর জন্য পড়াশোনা করছো তারা অবশ্যই এই ক্যাটাগরিতে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো আমার কোডটা অ্যাপ্লাই করে ইস্ক্রাইপ কোডটা অ্যাপ্লাই করো তোমাদেরকে আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে তোমরা ক্লিক করে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো ঠিক আছে আচ্ছা আর যারা সাবস্ক্রিপশন চাও যে ডাবলিউ পিএসির জন্য আমি পড়বো এবং আমি পি পড়ব এবং জেনারেল কম্পিটি এক্সামসের জন্য আমি পড়বো তাহলে তোমরা কম্বো সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো সেখানে তোমরা ইজপ্রেফ কোডটা অ্যাপ্লাই করতে পারো টেন পার্সেন্ট ডিসকাউন্টের জন্য এবং টেন পার্সেন্ট ডিসকাউন্টের পর তোমাদের যে প্রাইসটা হবে সেটা হচ্ছে বারো হাজার চারশো কুড়ি টাকা বারো মাসের জন্য এবং ছ মাসের জন্য দশ হাজার একশো আটষট্টি টাকা এজিপ্রেফ কোডটা অ্যাপ্লাই করার পর ঠিক আছে আর এসএসসি রেলওয়েসের জন্য তোমাদেরকে বললাম নতুন ক্যাটাগরি লঞ্চ করা হয়েছে সেখানে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো পারো এজপ্রিএ কোডটা অ্যাপ্লাই করে এবং ব্যাঙ্কিংয়ের জন্য ডাবলিউপি ব্যাঙ্কিংয়ের জন্য তোমাদের একটা ক্যাটাগরি লঞ্চ করা হয়েছে সেখানে তোমাদের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো ইজিপ্রিপ কোডটা অ্যাপ্লাই করে সেখানে দেখো প্রাইসেসগুলো খুবই কম রাখা হয়েছে ঠিক আছে এখানে তোমাদের পাঁচ হাজার চারশো টাকা এখানে দেখতে পাচ্ছ কিন্তু এটাও কিন্তু তোমাদের এখন অ্যাপ্লাই পে করতে হবে না কারণ কি তোমাদের অফার চলছে করতে অ্যাপ্লাই করার একটা অফার চলছে সেটা কি তোমাদের লিমিটেড পিরিয়ড অফার যেখানে তোমরা ইস্প্রাই কোডটা অ্যাপ্লাই করে নিলে তোমাদের এসএসসি ক্যাটাগরিতে হয়ে যাবে চার হাজার তিনশো কুড়ি টাকায় মাত্র ঠিক আছে তো তোমরা ইস্প্রাই কোডটা অ্যাপ্লাই একটা বারো বছরের বারো মাসের জন্য নিয়ে নিতে পারো এবং ডাবলিউ ব্যাংকিং ব্যাঙ্কিং ক্যাটাগরিতে তোমাদের পড়ছে হচ্ছে আঠারোশো টাকা তো তোমরা রেজিপ্রেড কোডটা অ্যাপ্লাই করে এখানে তোমরা এক বছরের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো যাতে তোমরা ব্যাঙ্কিং বা এসএসসি এবং রেলওয়েসের জন্য পড়াশোনা করছো দেখো রেলওয়েসের তোমাদের এক্সাম ডেট সামনে দিয়ে দিয়েছি অলরেডি তোমাদের গ্রুপ ডির এক্সাম মোটামুটি জুন জুলাই হয়ে যাবে এবং এন টিপিসির মোটামুটি এপ্রিল মেতে হয়ে যাবে তো তোমরা অবশ্যই এই ক্যাটাগরিতে জয়েন করে নিতে পারো তোমাদের প্রিপারেশনটাকে আরও স্ট্রংভাবে করার জন্য আরও ভালোভাবে করার জন্য ঠিক আছে আচ্ছা আর তোমাদেরকে আমি পড়াই বললাম অ্যাকাডেডেমিতে সন্ধ্যা সারা সাথে তোমাদের ফ্রি ক্লাস রয়েছে যারা পড়াশোনা করছো অবশ্যই প্র্যাকটিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আজকে সন্ধ্যা সাড়ে সাথে ম্যাথের প্র্যাকটিস ক্লাস তোমাদের রয়েছে অবশ্যই প্র্যাকটিস ক্লাসটা তোমরা জয়েন করে নিও একদিন ক্লাসটা করে আশা করে তোমাদের দেখলেই বুঝতে পারবে তোমরা যে ক্লাসটা কতটা ভালো হয় এবং তোমরা সেটা তারপর রেগুলার করতে তোমাদের নিজে থেকে ইচ্ছে করবে ঠিক আছে তো তোমরা এজিপে কোডটা অ্যাপ্লাই করে ক্লাসটা অবশ্যই জয়েন করো ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন করে নিও আর আমার প্রোফাইল লিঙ্কও দেওয়া আছে অ্যাকাডেমি প্রোফাইলের লিঙ্ক নাম নাম হচ্ছে সৌরভ মন্ডল মন্ডল লিখে তোমরা আমাকে অ্যানাডেমিতে ফলো করে নিতে পারো সার্চ করে বা প্রোফাইলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো আর আমার টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করে নিও সেখানে তোমরা ক্লাসের নোটিফিকেশান এবং অন্যান্য যে নোটিফিকেশন আসে যে আপডেটস আসে যেগুলো ধরো আমি ভিডিও বানাতে পারছি না কারণ এখন যেহেতু তোমাদের পড়াতে হয়তো ভিডিও বানানো একটু কমই হয় বাট যেগুলো যেহেতু ভিডিও বানাতে পারি না সেগুলো আপডেটগুলো তোমাদেরকে আমি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই পোস্ট করে দিই সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা তো চলো সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টেক কেয়ার বাই অ্যান্ড অল দ্য বেস্ট